वेलकाम बैक फ्रेंड्स, एइमात्र आबहावा दफ्तर जानालो आर मात्र कयेक घंटार मध्ये राज्येर मोट 14 थेके 15टी जेलाय धेये आसछे झड़ बृष्टि, संगे 30 थेके 40 किलोमीटर बेगे कोथाओ कोथाओ बइबे झड़ हावा। तो बंधुगण, राज्येर कोन कोन जेलाय ए झड़ बृष्टिर सम्भावना रयेछे, ए झड़ बृष्टि कतदिन चलबे, केन ए झड़ बृष्टि होच्छे, विस्तारित तथ्य जानते हले अवश्यई भिडियोटा शेष पर्यन्त देखबेन। ভিডিওকে মোটেও স্কিপ করে দেখবেন না, না হলে আপনি অনেক কিছু মিস করবেন, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই আপনার জেলার নাম কমেন্টে জানাবেন, কারণ আপনাদের জেলা থেকে যখনই কোনো আবহাওয়ার আপডেট দেওয়া হবে তখন আমরা আপনাদেরকে সবার আগে জানিয়ে দেব। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন, আরেকটা লাইক করতে ভুলবেন না। 14ই মে পশ্চিমবঙ্গে আবহাওয়াতে ফের একবার ঝড় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে, এমনই দাবি করা হয়েছে আবহাওয়ার রিপোর্টে। গত বৃহস্পতিবারেও ভিজেছে বাংলার একাধিক জায়গা, এরপর আবার শুক্রবারেও রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। এবারে আমরা জানবো রাজ্যের কোন কোন জেলায় এই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার রিপোর্ট বলছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় 40-50 কিলোমিটার বেগে বইবে ঝড় হাওয়া। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2-24 পরগনা, 2 মেদিনীপুর সহ বহু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে নাগাড়ে বয়ে যেতে পারে ঝড় হাওয়া। ঝড়ের গতি 40-50 কিলোমিটার প্রতি ঘন্টা থাকবে বলে জানানো হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের মালদহ, 2 দিনাজপুর, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিংয়ে একইভাবে ঝড় আসে পড়তে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। একদিকে সাইক্লোন, অন্যদিকে নিম্নচাপের অক্ষরেখা। প্রসঙ্গত 2021 সালের প্রথম সাইক্লোন এই সপ্তাহের শেষেই আছড়ে পড়তে চলেছে ভারতের পশ্চিম প্রান্তে, কেরল থেকে গুজরাট পর্যন্ত এর সতর্কতা জারি করা হয়েছে। এদিকে পাঞ্জাব থেকে সিকিম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, যার জেরে হরিয়ানা, বিহার, উত্তরপ্রদেশ সহ বাংলার উত্তর সীমানা দিয়ে এই অক্ষরেখা বয়ে গিয়েছে। এর প্রভাবে বায়ুমণ্ডলে প্রবল জলীয়বাষ্প ঢুকছে, যার জেরে শনিবার পর্যন্ত পূর্ব ও উত্তর পূর্বের রাজ্যগুলিতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট।